যে আমি একটা ঘোড়া কিনছি 3 লাখ টাকা হচ্ছে, আমি 1 লাখ টাকা দিতে পারতেছি, আমি অনেক অনেক আমি কথা বলতেছি, অনেক ইউটিউবের দ্বারা টাকা ইনকাম হচ্ছে, টিকটকের টাকা ইনকাম হচ্ছে, অনেক অনেক বলার আসতেছে, আসলে আমি একটাও পাই না। আমার মানে আমি আমার লেখাপড়া খরচটা আমি অনেক কষ্টে চালাই, তো আমার এত বক্তব্য করে এত ক্যামেরা মানে আমাদের পিছনে ঘোরা কোনো লাভ নেই। তো আপনারা যদি আমাকে না যদি সহযোগিতা করেন তাহলে আমি তো চলাফেরা করতে পারবো না। এখন আমার 2 লাখ টাকা মানে ঘোরা পাই, আমি 3 লাখ টাকা ঘোরা কিনছি। আচ্ছা এই যে তুমি একটা তোমার একটা ঘোড়া হয়েছে, তুমি ধরে যে তোমার একটা বোর্ডের তো একটা ঘোড়া দরকার, তাই না? হালিমারে তো একটা ঘোড়া দরকার। হ্যাঁ হালিমারে একটা ঘোড়া দরকার, কিন্তু আমি তো কিনতে পারছি না। তুমি আগের টাকাটা শোধ করতে পারতেছ না, নতুন করে আবার কিভাবে করবে? আগে টাকা মানে আমি শোধ করতে পারিনি, তারপর হতে না আমার বোনের ঘোড়া কেমনে কিনবো, তাই না? আচ্ছা এই মুহূর্তে আসলে তোমাদের কত টাকা হলো, তোমাদের ঋণ শেষ হয়ে যাবে? মানে এখন আমার ঘোড়া কিনছে, এখন আমার মানে 2 লাখ টাকা লাগবে ঘোড়ার মানে ঋণ শোধ করতে, তাই না? আচ্ছা এই যে তোমরা যে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মেলা খেলতেছো, ঘোড়া খেলতেছো, পুরস্কার তো তোমরা একটি মেলায় অংশ করে কেমন টাকা বা কেমন সম্মান পাও? মানে শুধু আমাদের যাওয়া আসা ভাড়াটা দেয়, আর মানে মানুষ যে কয়টা আমাকে বক্সিস দেয় এই কয়টাই। মানে কিছু মনে করবে না, এটা আসলে একটু অন্য থেকে তোমার কেমন টাকা একটা মেলায় গেলে উঠে আসে, মানে এমন মানে ওই যে 7 থেকে 5 হাজার টাকা এমন। আচ্ছা যারা খেলতে নেই তারা কোন টাকা দেয় না? না তারা আমাক মানে কেউ সহযোগিতা করে কেউ আবার করে না, করে না। কিন্তু তুমি তোমাদের এই ঘোড়াটা তোমাদের যে ঘোড়াটা তুমি তো ওই মেলায় অংশ গুলো তোমরা তোমাদের ঘোড়াটা কেন নিয়ে যাও না? মানে আমার ঘোড়া আমি এতদূর নিয়ে যেতে পারি, মানে আমার ঘোড়া একটু অনেক মানে সুস্থ দুর্বল হয়ে গেছে, অসুস্থ, এর জন্য আমার ঘোড়া নিয়ে যায় না। মানে এখানে কে নিয়ে যেতে অনেক খরচ ভাড়াও তো লাগে না? হ্যাঁ ভাড়া লাগে, আর কমিটিরা বলে দিয়ে শুধু আসা আসার পরে মানে ওখানে যা আমাদের আর ভাড়া দেয় না, মানে সেই জন্য তোমরা ঘোড়া অত দূরে নিয়ে যেতে পারো না? সেই জন্য ঘোড়া অত দূরে নিয়ে যায় না। আমি ঘোড়া খেলে 4-5 হাজার টাকা পাই, সে টাকা দিয়ে মানে আমি ঘোড়া ঋণ শোধ করে মানে আপনারা ভিডিও করেন যখন আপনাদের মানে বিপদ পড়ে তখন আপনারা আমার কাছে আসেন, আর যখন আপনাদের বিপদ যখন পার হয়ে তখন আপনারা আমার কাছে তো আসেন, আমার তাসমিনাকে আপনারা চিনতেই পারেন। আচ্ছা তাহলে এখন তোমার কি কিছু বলার আছে কিনা, এই যে ইউটিউবারদের সরকারের কাছে আমাদের কাছে কিছু বলার আছে কিনা তোমার? মানে আমার দাবি আছে আমার ঘোড়া ঋণটার জন্য আমি শোধ করতে পারি, আর অনেক দূর থেকে আসছে।